نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان اللهم صل على محمد وعلى
على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زمان خلوه ভাব গম্ভীর্য পরিবেশে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীতে কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করে। আল্লাহ তাআলার কোন বান্দা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো দুরূদ পাঠ করেন, দুরুদ পেশ করেন, এই ফেরেশতারা সেই দুরুদ রসুলের রওজায়, রসুলের মাকবারায় হাদিয়া হিসেবে পৌঁছে দেয়। সুতরাং আমাদের এই দুরুদ, এই আবেগের দুরুদ, এই মহাব্বাতের দুরুদ, এই হৃদয় নিংড়ানো ভালোবাসার দুরুদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতাহারে, তার মাকবারায়, মদিনা মুনাব্বারায় পৌঁছে যাক, এই মানসিকতা নিয়ে সকলে পড়ব। দুরুদ শরীফের অনেক ফজিলত, তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ফজিলত হল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করো, এই দুরুদ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় অন্ধকার কুসিরাত পার হতে আলো হয়ে তোমাদেরকে সাহায্য করবে। আসুন আমাদের দেহটা পড়ে থাক এই মাহফিল প্রাঙ্গণে, কিন্তু দিলটা আবেগে ছুটে যাক সুদূর মদিনা মুনাব্বারায়। সকলে আরো এক মর্তবা দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. مولوي بازار جلال انترغوت বড়লেখা উপজেলাধীন পরগনাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী এই আজিম ও শান ওয়াজ মাহফিল, এই মোবারকপূর্ণ আজিম ও শান দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের এই আজিম ও শান মাহফিলের এই পর্যায়ের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, মাননীয় অধ্যক্ষ এই পরগনাহী দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা। মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারম ওয়াজিবুল ইহতিরাম হযরাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ ও যুবকেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে
এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরত মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই, পড়ি আলহামদুলিল্লাহ। যে করুণাময় প্রভু আমাদিগকে এই দিনই জলসায় আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য যে করুণাময় প্রভু আমাদেরকে দান করলেন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব লম্বা ভূমিকায় আমি যাব না, যেহেতু গত বছর আমি আসতে পারিনি, তার আগের বছর আমি আপনাদের এখানে এসেছিলাম। গত বছর অসুস্থতা জনিত কারণে দেশের বাহিরে ছিলাম, তো সেই কারণে আসা হয়নি। এবছর আসাও হতো না, শুধুমাত্র সেই কৈফিয়ত দেওয়ার জন্যই আমার আসা, না হলে আজকে যত দূর থেকে যত কষ্ট করে এসেছি বক্তব্য দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য এত দূরে আসার প্রয়োজন নেই। আমি মনে করি এটা আমার পক্ষ থেকে একটা কৈফিয়ত দেওয়া, যেহেতু গত বছর আসতে পারিনি, কর্তৃপক্ষের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়া কথা বলতে গেলে আপনারা জানেন কোনো মাদ্রাসায় দিনের কোনো এদারা এগুলোতে যখন আমি আসি তখন আমার অভ্যাস হলো বক্তব্যকে আমি দুই পর্যায়ে ভাগ করে নিই, যেমনটি প্রথম বছর আপনাদের এখানে করেছিলাম। এবং এই বৃহত্তর সিলেটের যতগুলো মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাকে এনেছেন, আমি চেষ্টা করেছি আমার বক্তব্যকে দুই ভাগে ভাগ করে উপস্থাপনের জন্য। দুই ভাগ কেন? যেহেতু এগুলি মাদ্রাসা, দ্বীনের এদারা, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তারা আগামী দিনে এ দেশ ও জাতির তারা কর্ণধার, এ জাতিকে তারা আগামী দিনে রহনুমাই করবেন, পথ প্রদর্শন করবেন। সুতরাং সেই মাদ্রাসার ছাত্র বন্ধুদের, মাদ্রাসার সেই তলিবুল ইলমদের, মাদ্রাসার সেই তুল্লাবদের কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু কোয়ালিটি, কিছু গুণ তাদের মধ্যে থাকা দরকার। আর সে গুণগুলো অর্জনের জন্য কারো না কারো কিছু নসিহাত তো প্রয়োজন হয়, যদিও নসিহাত করার মতো অত যোগ্যতা আমার নেই, তারপরেও চেয়ারে যখন বসেছি তখন তো একটি দায়িত্ব কর্তব্য আমার প্রতি এসেছে। তো আজকে আমি এই অঞ্চলের সাধারণ সর্বস্তরের শ্রোতাদের জন্য কোরআনুল করিমের 9 নম্বর সুরা, সুরার নাম হচ্ছে সুরায় বারাআত বা সুরায় তাওবা। এই সুরার 8ম রুকু থেকে আমি সামান্য কিছু তেলাওয়াত করেছি, 2 আয়াত। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর উপরে কিছু কথা আমরা শুনব, বলি ইনশাআল্লাহ। কোরআনুল করিমের মুজিজা হলো কোরআনের কথা শুরু হয় কিন্তু শেষ করা যায় না, এটা হলো কোরআনুল করিমের মুজিজা। সম্মানিত উপস্থিতি, এই কোরআন কাউকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে, আবার এই কোরআন কাউকে জাহান্নামে পৌঁছে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে তোমার বিপক্ষে গিয়ে দলিল হয়ে আল্লাহ জাহান্নামে তোমাকে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন, কোরআন আমাদের জীবনের সংবিধান। ইতিপূর্বে পৃথিবীর মধ্যে 103 খানা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে মানব মণ্ডলীর জন্য পাঠিয়েছিলেন। 103 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, যা কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, শুধুমাত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা তার থেকেও বেশি বর্ণনা করেছেন।
আর অত্যন্ত ভাগ্যবান উম্মত হিসাবে, জাতি হিসাবে আমরা খুবই ভাগ্যবান। কেন? এই উম্মা, এই জাতি, মুসলিম মিল্লাত দুটি আজিম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। আজিম হলো যার তুলনা, যার উপমা, যার মিসাল, যার দৃষ্টান্ত, যার কম্পেয়ার, যার এক্সাম্পল অন্য কারো সাথে দেওয়া চলে না। আল্লাহু আকবার। এই উম্মত, এই জাতি, এই মিল্লাত আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আজিম দুটি নিয়ামত পেয়েছে। একটি আজিম আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একখানা কিতাব এসেছে এই উম্মতের জন্য, যে কিতাবটা হলো আযীম। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর এসেছে এই উম্মতের হেদায়েতের জন্য, যে পয়গম্বর হলেন আযীম, যে কিতাবের তুলনা, উপমা, দৃষ্টান্ত আল্লাহর আকাশ এবং জমিনে কোথাও নাই, আর যেই পয়গম্বরের মতো সমপক্ষ, সমপর্যায়ের, সমদর্জায়ের আরেকজন পয়গম্বর আল্লাহ তাআলা কাউকে বানান। এই জন্য আমরা সত্যি বড় ভাগ্যবান, নবীও পেয়েছি আজিম, কিতাব পেয়েছি আজিম। সম্মানিত ছাত্র বন্ধুরা, যেহেতু আপনারা ছাত্র, আগে আপনাদেরকে দিয়েই আমি আমার কথা শুরু করব, অল্পক্ষণ বিরক্ত হবেন না, এটা আমার অভ্যাস, চিরাচরিত অভ্যাস, আমার ছাত্র বন্ধুদেরকে একটু হেদায়েতের দিক নির্দেশনা দেওয়ার জন্য, যদিও হেদায়েত দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তারপরও এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি। তারপরে আমি আমার সেই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি কিছু কথা বলবো। দেখুন, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা কিন্তু অন্যের মতো নই, আমরা অন্যের তুলনায় একটু ব্যতিক্রম ধরবি, অন্যের তুলনায় আমরা ব্যতিক্রম ধরবি। এ জাতির সঠিক পথ প্রদর্শনে আমাদেরকে অনেক ভূমিকা পালন করতে হবে, আর সেজন্য নিজের কিছু যোগ্যতা, দক্ষতা অর্জন করতে হবে, আমাদেরকে দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। আর একজন দাঈর কি যোগ্যতা বা কি কি কৌশল হওয়া দরকার, একেবারে সংক্ষেপে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরার নাম হলো ইউসুফ, সেখান থেকে একটু ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নি আরানি আ'সিরু খামরান ওয়া ক্বালা আল-আখারু ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. حضرت يوسف عليه السلام جيدين অপবাদের বোঝা মাথায় নিয়ে জেলের মধ্যে প্রবেশ করলেন, ওই দিন তার সাথে দুইজন যুবক জেলের মধ্যে প্রবেশ করল। এই দুজন লোক জেলের মধ্যে আছে, একবার তারা স্বপ্ন দেখলো, দুইজনের একজন স্বপ্ন দেখলো, সে আঙুর, আঙুর থোকা থেকে আঙুর চিপড়িয়ে রস আসির বের করছে, আর একজন স্বপ্ন দেখলো সে মাথায় রুটি বহন করছে, আর সেই রুটি থেকে চিল বা কাক পাখি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, নিয়ে যাচ্ছে। দুজন স্বপ্ন দেখল, সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা পড়ে গেল কি স্বপ্ন দেখলাম। এই দুজন হলো রাজকীয় কর্মচারী,
তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছিল বাদশাহ একটি ভোজ সভায় খাবারের ভিতরে সন্দেহ হলো যে বিষ মিশ্রিত করা হয়েছে এবং ঠিকই লোক দিয়ে খাওয়ানো হলো পরীক্ষা করা হলো যারা খেলো তারা অসুস্থ হলো বাদশাহ বুঝতে পারলো যে ষড়যন্ত্র করে বাদশাহকে হত্যার জন্য অথবা অন্য যে কোনো উদ্দেশ্যই হোক অসৎ উদ্দেশ্যে খাবারের ভিতরে বিষ মিশ্রিত করা হয়েছিল এই অপরাধে সঠিক ইনভেস্টিগেশনের জন্য নিরপেক্ষ তদন্তের জন্য দুজনকে আপাতত বন্দি করে জেলের ভিতরে হেফাজতে রাখা হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি তো অপরাধ করে জেলে যান নাই অপবাদের বোঝা মাথায় নিয়ে জেলে গিয়েছেন এখন জেলের ভিতরে তিনি যাওয়ার পর এই দুজন স্বপ্ন দেখে দুশ্চিন্তায় পড়ে গেল কি দেখলাম তফসিরে জালালাইনের ভিতরে এসেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন স্বপ্ন হলো তিন প্রকার একটি হলো কল্পনা প্রসূত স্বপ্ন হাদিস ও নফস আরেকটা হলো তসরিল শয়তান শয়তান মানুষকে মিসগাইড করার জন্য ইমান ধ্বংস করার জন্য শয়তান মানুষের মস্তিষ্কে জেহেনে রব নেশার মধ্যে এক ধরনের উন্মাদনা মাদকতার সৃষ্টি করে স্বপ্ন সৃষ্টি করে আর সেই স্বপ্ন হলো ইমান ধ্বংসের জন্য এটা শয়তানের পক্ষ থেকে প্ররোচনা আরেক ধরনের স্বপ্ন হলো রুইয়া হক এটাকে ইশারাত মিন ইনদিল্লাহ বলা চলে সত্য স্বপ্ন এখন দুজন চিন্তা করলো কি দেখলাম কি দেখলাম চিন্তার ঝড় বইতে লাগলো একজন বলল স্বপ্ন তো স্বপ্ন এটা নিয়ে এত চিন্তা করে লাভ কি আরেকজন বলল না স্বপ্ন শুধুই স্বপ্ন নয় এর ভিতরে অনেক ইঙ্গিত বহু কিছু আছে তো কি করা যায় এই জেলের ভিতরে আমরা বন্দি কার কাছে বলবো কার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেব একজন আরেকজনকে বলল ভাই যাই বলো এই জেলের ভিতরে সব মানুষ খারাপ তা না জেলের ভিতরে ভালো মানুষ আছে জেলের ভিতরে ভালো মানুষ আছে কেমনে বুঝলাম কয় দেখো একজন লোক তার চাল চলন ওঠা বসা অল অ্যাক্টিভিটিস সকল ধরনের মুআমালাত সকল ধরনের কাজ কারবার একটু ভিন্ন রকম সেই দুইজন লোক ওই লোকটার কাছে এলো তার নাম হলো ইউসুফ আলাইহিসসালাম আল্লাহু আকবার বলুন কোরআন সাক্ষ্য প্রদান করছে দুইজন ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বলল ইন্না নারাকা মিনাল মুহসিনিন ইন্না নারাকা মিনাল মুহসিনিন শুনুন এই জেলের ভিতরে এত শত লোক সকলকে রেখে আপনার কাছে এসেছি এই জেলের অন্য সব লোক থেকে আপনি ব্যতিক্রম আমাদের দৃষ্টিতে আপনি একজন সৎকর্ম পরায়ণ আপনি একজন ন্যায় পরায়ণ আপনি একজন আল্লাহওয়ালা আপনি একজন ভালো মানুষ আপনি একজন মুহসিন আল্লাহু আকবার বলুন বন্ধুরা আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই তাহলে দর্শের ভঙ্গিতেই বলি ক্লাসে উস্তাদ যেভাবে ছাত্রদেরকে দর্শ দেয় সেভাবেই বলি এতগুলো মানুষ রেখে এই স্বপ্ন যারা দেখলো স্বপ্ন দ্রষ্টা ঈশ্বর সামনের কাছে কেন এলো এই জন্য এসেছে কোরআন তো তার ফাঁস করে দিয়েছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন আপনাকে আমরা মুহসিন সৎকর্মশীল সৎকর্মপরায়ণ ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ নেককার মানুষ দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা আগামী দিনে এই জাতির কর্ণধার এই জাতির আপনারা শ্রেষ্ঠ সন্তান হবেন এই জাতির এই কওমের পথ দেখানোর জন্য পথ প্রদর্শক হবেন আপনারা এই জাতির আপনারা বিভিন্ন ধরনের ঝান্ডা আপনারা গ্রহণ করবেন সুতরাং অন্যের চাল চলন ওঠা বসা সব কিছু থেকে আপনাদের সকল ধরনের কাজ একটু ব্যতিক্রম ধর্মী হলেই জনগণ বলবে ইন্না নারাকা মিনাল মুহসিন তাই নয় কি ছাত্র বন্ধুরা বলুন তাই নয় কি অবশ্যই এই জন্য আসুন দাওয়াত দিতে হলে আলেম হতে হলে আমাকে সমাজের অন্যর তুলনায় একটু ব্যতিক্রম ধর্মী দেখতে হতে হবে বন্ধুরা মাদ্রাসাগুলো থেকে আজকে সেগুলো উঠে যাচ্ছে আমার ভয় হচ্ছে মাদ্রাসা থাকে কি না তার কারণ হলো ব্রিটিশের
সেই নিয়মের জাতাকলে পড়ে একবার ওল্ড স্কিম নিউ স্কিমের আওতায় অসংখ্য মাদ্রাসা কলেজে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আবার নাস্তিকবাদের ব্রাহ্মণ্যবাদের ধ্বজাধারী যারা আজকে সেই সকল নাস্তিক আর মুরতাদদের হাতে শিক্ষা প্রণয়নের ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে, এই জাতির জন্য ভবিষ্যতে একটা অন্ধকার ছাড়া আমরা কিছু দেখতে পাচ্ছি। বন্ধুরা, শিক্ষিত হলেই তো মানুষ অনেক কিছু হয়ে যায় না, অনেক শিক্ষিত আছে যারা গন্ড মূর্খের থেকেও অনেক বেশি। এমন একজন শিক্ষিতের নাম হলো জাফর ইকবাল। তিনি গত কিছুদিন আগে বলেছেন যে মুসলমানদের হৃদয় ছাড়া আল্লাহর অস্তিত্ব নাকি তিনি খুঁজেই পান না। আরে মিয়া, তুমি খুঁজে কেমনে পাবা? তুমি আল্লাহর অস্তিত্ব কেমনে খুঁজে পাবা? তুমি তো নিজেরাই খুঁজে পাও না। অত বেশি লাল নীল বোতল খাইলে নিজেরে কি খুঁজে পাওয়া যায়? এক ভদ্রলোক সরাইখানা থেকে সরাই পান করে বাড়ির দিকে যাচ্ছিল, হেলে দুলে যাচ্ছিল। একজন জিজ্ঞেস করে, কি হয়েছে? হ্যালো কেন, দোলো কেন? কয়, ভাই যাওয়ার সময় তো রাস্তাটা সোজাই ছিল, কিন্তু এখন তো আসার সময় দেখি রাস্তা আঁকা বাঁকা হয়ে গেছে, তাই আমি হেলে দুলে যাচ্ছি। লোক বলতেছে, না রাস্তা ঠিকই আছে, তোমার দেমাগ ঠিক নাই। বন্ধুরা, আমার ধৃষ্টতার একটা সীমা আছে। গত কি এর আগে তিনি একটা বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন ভূতের বাচ্চা সুলাইমান। মুসলমানেরা এমন একটা জাতি, আমরা যে আমরা মুসলিম মিল্লাত সকল পয়গম্বরদেরকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি এবং সকল পয়গম্বরদেরকে আমরা বিশ্বাস করি। কত ঠিক কিনা বলুন? এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ঈসা আলাইহিসসালামকে সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি, নবী হিসেবে তাকে মানি, আল্লাহর তিনি পয়গম্বর ছিলেন এটা আমরা মানি, মুসা আলাইহিসসালামকে মানি, দাউদ আলাইহিসসালামকে মানি, সুলাইমান আলাইহিসসালামকে মানি। জাফর ইকবাল সাহেব, আপনার হাতে কলম আছে, সে কলম দিয়ে আপনি লিখবেন, কিন্তু তার অর্থই নয় যে আপনার কলম দিয়ে হাজার লক্ষ কোটি মুমিন মুসলমানের হৃদয় আঘাত করবেন, মুমিন মুসলমানের হৃদয় থেকে রক্তক্ষরণ করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি ভূতের বাচ্চা, আপনি ভূতের বাচ্চা সুলাইমান এইটা না লিখে ভূতের বাচ্চা জাফর ইকবাল এইটা কেন লিখলেন না? এটা লেখলেই তো হতো। দুঃখ দুর্ভাগ্য জাতির জন্য যে জাতি অশিক্ষিত গণ্ড মূর্খদের হাতে তার শিক্ষা প্রণয়নের দায়িত্ব ছেড়ে দেয়। বন্ধুরা আমার, আসুন, ছাত্র বন্ধুদেরকে বলছিলাম, বিভিন্ন মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, বিশেষ করে মাদ্রাসার ছাত্র বন্ধুরা যারা আছেন, কথা আর খুব বাড়াবো না, যেহেতু আমার মূল বক্তব্যতে যেতে হবে। এটা আমার একটা অভ্যাস, হয়তো কেউ কেউ ভাববে এটা একটা অনাকাঙ্ক্ষিত অযাচিত আপনার একটা অভ্যাস। মাদ্রাসায় গেলে আমি চেষ্টা করি বন্ধুদের জন্য আলাদা করে একটু কিছু কথা বলার জন্য। গাছবাড়িতে গিয়েছিলাম, সেখানেও আমি আলাদা করেই বন্ধুদের জন্য কিছু কথা রাখার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে তারা এসে বলল যে আমরা আপনাকে মুহসিন, সৎকর্মপরায়ণ, আল্লাহওয়ালা দেখতে পাচ্ছি, আমরা স্বপ্ন দেখেছি, আপনি বলে দেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই হলো একটা মোক্ষম সময়, উত্তম সময়, তারা আমার কাছে তাদের প্রয়োজনে এসেছে, আর এই ফাঁকে আমি আমার প্রয়োজন সারব। এটা একটা কৌশল, এটা একটা সাইকোলজিক্যাল, একটা ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক বা মনস্তাত্ত্বিক একটা কৌশল তিনি গ্রহণ করলেন। জনগণ জাতি আলেমদের কাছে আসবে, আর সেই ফাঁকে আলেমেরা জ্ঞান দীপ্তভাবে জাতিকে একটি সঠিক সুন্দর পথ প্রদর্শন করবে। দেখুন, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এতগুলো কৌশল ভরে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন তাদেরকে শুনুন। তিনি বললেন, ক্বালা লা ইয়াতিকুমা তু'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিত
تأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ওমর জেলের বন্ধুরা সঙ্গীরা আমি তোমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলে দেব তবে তার আগে তিনি একটা কৌশল অবলম্বন করলেন গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তিনি বললেন তোমাদের খাবার এখনো আসেনি ওই খাবার আসার আগে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা তাবিলটা বিশ্লেষণটা বলে দেব আর আমার স্বপ্নের তাবিল এটা আমার নয় আল্লাহ তাআলার দেওয়া আমার কাছে যা কিছু জ্ঞান আছে এটা আমার নয় আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্থাৎ আল্লাহর কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আর বললেন শোনো আমি তোমাদের কি কি খাবার আসবে কোন কোন আইটেম দিয়ে কোন কোন মেনু দিয়ে তাও বলে দেব হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন তোমাদের খাবারের ভিতরে এই এই আইটেম এই এই মেনুগুলো থাকবে সে খাবার এলে তোমরা আমার কাছে আসবা সত্যি খাবার এলো ইউসুফ আলাইহিস সালাম যা যা বলে দিয়েছিলেন হুবহু ওই ওই আইটেম দিয়ে তাদের খাবার দেওয়া হলো তারা অবাক হয়ে গেল বিস্মিত হয়ে গেল থ হয়ে গেল কেমনে সম্ভব বাহির থেকে খাবার এলো যা যা বলে দিয়েছিল তাই দিয়েই তো আমাদেরকে খাবার দেওয়া হলো তাদের বিশ্বাসযোগ্যতা এই ইউসুফের প্রতি ইউসুফ আলাইহিস সালামের প্রতি বেড়ে গেল এটা একটা কৌশল না কি বলেন কৌশল না সেই কৌশলটা জানিয়ে দিল শোনো এটা আমার নয় এটা আমার নয় এটা আমার কোন কেরামতি নয় এটা আমার কোন বুজুর্গি নয় এটা আল্লাহ তাআলা এটা কার জন্য বলেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এরপরে স্বপ্নের তাবিল তাদেরকে বলে দিলেন বলে দেওয়ার আগে তিনি আরো একটা কৌশল অবলম্বন করলেন একটা দাওয়াত দিলেন দাওয়াত দিলে জাতি আমাদের কাছে আসবে আমরা দাওয়াত দেব তবে সেই দাওয়াত কোন গোত্রের দাওয়াত নয় সেই দাওয়াত কোন দলের দাওয়াত নয় সেই দাওয়াত কোন সম্প্রদায়ের দাওয়াত নয় সেই দাওয়াত কোন মাযহাবের দাওয়াত নয় সে দাওয়াত হবে তাওহীদের দাওয়াত সর্বরণ কিসের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত এটা কোরআন থেকে পেশ আল্লাহ তাআলা কি সুন্দর করে তাকে জানিয়ে দিলেন তার মাধ্যমে জানিয়ে দিলেন তিনি ওই জেলের বন্ধু যারা ওই জেলের সঙ্গী যারা স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসেছিল তিনি তাদেরকে বললেন ইয়া সাহিবাই সিজনি আম ইসজিনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রাম ইয়া সাহিবাই সিজনি আরবাবুম متفرقون خيرا أم الله الواحد القهار عمر عمر زل شنگی را شنو اونیک پروفو بھالو نا ایک شرب مائے کتی تیر کھمتا رو دیگر ایک پروفو بھالو اور تھا اشنک پروفور دعوات اونیک سوشتار دعوات اونیک শক্তিধরের দাওয়াত না দিয়ে তিনি দাওয়াত দিয়েছেন সর্বময় কর্তৃত্বের এক এক আল্লাহ তাআলা সুতরাং বন্ধুরা আমার আমাদের দাওয়াত তৌহিদ ভিত্তিক হবে আজকে মুসলিম মিল্লাত দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে হাজারো ভাগে এক একজন এক এক দাওয়াত দেয় এক এক রকম দাওয়াত দেয় মূল ইসলামের দাওয়াত না আসার কারণে দাওয়াতের স্পিরিট দাওয়াতের পাওয়ার দাওয়াতের শক্তি কমে গিয়েছে এবছর মানে দাওয়াত যখন তৌহিদ ভিত্তিক ছিল সে দাওয়াত স্পেন কর্ডোবা গ্রামোড়ায় চলে গিয়েছে সে দাওয়াত তাশখন্দ সমরখন্দ বুখারায় চলে গিয়েছে সে দাওয়াত ইন্ডিয়া বঙ্গ পার হয়ে ওই চীন দেশ পার হয়ে কোথায় সেই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সর্বশেষ বর্ডার পর্যন্ত চলে গিয়েছে কথা ঠিক কিনা বলুন পৃথিবীতে অল্প দিনে এত বিশাল ভূখণ্ড কোন ধর্মের দাওয়াত চলে গিয়েছে পৌঁছে গিয়েছে এর নজির পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই সুতরাং আসুন আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো হযরত ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের ক্ষেত্র তৈরি করেছেন কিছু কৌশল অবলম্বন করেছেন আপনারা সময় সুযোগ হলে এখান থেকে দেখে নেবেন আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম
দাওয়াত দাতার কিছু গুণ লাগবে, দাওয়াত দাতার কিছু কৌশল লাগবে, আর দাওয়াতের ভিত্তি, দাওয়াতের ভিত্তি হবে তাওহীদ ভিত্তিক। দাওয়াতের ভিত্তি কি হবে বলুন? তাওহীদ ভিত্তিক। এই দুনিয়ার মধ্যে যত পয়গাম্বার এসেছেন সব পয়গাম্বারদের শরীয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু সব পয়গাম্বারের দাওয়াত এক ছিল। আল্লাহু আকবার বলবেন না একটু? নবীদের শরীয়ত হয়তো আলাদা আলাদা ছিল, কিন্তু দাওয়াত কি ছিল বলুন? দাওয়াত এক ছিল। আদম আলাইহিসসালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আমাদের শরীয়তে ওটা নিকৃষ্ট হারাম। কিভাবে? মা হাওয়া আলাইহিসসালাম তার প্রত্যেক বারে দুটো বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সভ্যতার বিস্তৃতির জন্য, মানব সভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান করে দিলেন ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, এবং তাদের মাধ্যমে পৃথিবীতে জনসংখ্যার বিস্তৃতি হলো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ইলা আখিরিল আয়া। সুতরাং বন্ধুরা, ওই শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আমাদের শরীয়তে হারাম। বনী ইসরায়েলের শরীয়তে রোজা রেখে কথাবার্তা বলা জায়েজ ছিল না, আমাদের শরীয়তে এটা জায়েজ আছে। বনী ইসরায়েলের শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলে সেটা কেয়ামত পর্যন্ত ধুইলো পাক হবে না, কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ তাআলা আমাদের প্রতি এত সহজ করে দিয়েছেন যে তিনবার পবিত্র পানি দিয়ে ধৌত করলে সেটা পাক হয়ে যায়। তাহলে নবীদের শরীয়ত আলাদা ছিল, কিন্তু দাওয়াত কয়রকম ছিল? এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পড়েন সকলে আমার সঙ্গে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতি কওমের কাছে পয়গম্বর পাঠিয়েছি। এই দুনিয়ার যত পয়গম্বর, এই দুনিয়ার বুকে যত নবী পয়গম্বর এসেছিলেন, সকলের দাওয়াত জাতির কাছে ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দী করো। ওয়াজিতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামির দাওয়াত, আল্লাহর দাওয়াত, তাগুতকে বর্জন করো দাওয়াত। সুতরাং আসুন বন্ধুরা, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুহসিন হিসেবে কবুল করুন, এবং দ্বীনের দাওয়াতের জন্য যে যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার সেগুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করে দিন, এবং দ্বীনের দাওয়াত দিতে গেলে কিছু কৌশল অবলম্বন করা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের থেকে সে কৌশলগুলো শিক্ষা নিয়ে এই সমাজে ইমপ্লিমেন্ট করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ছাত্র বন্ধুরা, সময়ের অভাবে এর থেকে আর বেশি কথা আপনাদের জন্য আমি বলার সুযোগ পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসুন আমি সুরা তৌবা দুটি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় মানুষ লাভ চায়, আর লাভের উত্তম পন্থা হলো ব্যবসা, তেজারত। ব্যবসা এমন একটা বিষয় যার মাধ্যমে মানুষ রাতারাতি বড় লোক হতে পারে। অনেক সময় লোকেরা বলে, অমুকে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ব্যবসা এমন একটা বিষয়, আঙুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হওয়া সম্ভব। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা বান্দা কি চায়, কোনটা ভালোবাসে আল্লাহ তো বুঝেন। ব্যবসা মানুষ পছন্দ করে, ব্যবসার দ্বারা লাভবান হওয়া যায়, উপকৃত হওয়া যায়। আল্লাহ তাআলা সেই ব্যবসার কথা কোরআনুল কারীমের সূরা বারাআত বা তওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মানুষের সাথে আল্লাহ তাআলা একটা ব্যবসা করতে চাচ্ছেন, কেনা বেচা করতে চাচ্ছেন। এই পৃথিবীকে যদি আমরা একটা বাজার বলি, আপনারা সিলেটের লোকেরা কি বাজার বলেন? মৌলভী বাজার। ইংরেজিতে আমরা মার্কেট বলি, মার্কেট একটু স্মার্ট, স্মার্ট ইংরেজি বলে একটু স্মার্ট শোনায়, তাই না? মার্কেট বা বাজার যেটাই হোক, এই পৃথিবী হলো একটি বাজার। এই বাজারের আমরা হলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা।
আমরা হইলাম দোকানদার, আল্লাহ তাআলা হলেন খরিদদার। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে বেচা কেনা করতে চাই, কেনা বেচা করতে চাই। আমি আল্লাহ তাআলা কিনব, তোমরা বিক্রি করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারের কাছ থেকে ক্রয় করেছেন তাদের জান এবং তাদের মাল জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় এই যে কেনা বেচার পদ্ধতিটা, সেই কেনা বেচার পদ্ধতিটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা আমার রাস্তায় জিহাদ করবে, আর ওই জিহাদ করতে গিয়ে তোমরা জীবন দেবে অথবা তোমরা বাতিলের জীবন তোমরা নেবে। এখন কথা হতে পারে হুজুর সাবধান আর অগ্রসর হবেন না, কেন? আপনি কি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন? না, ভয়ের কোনো কারণ নাই। জঙ্গিবাদ মানব রচিত একটি ভ্রান্ত মতবাদ, জঙ্গিবাদ হলো একটা জাহান্নামী মতবাদ, জঙ্গিবাদ হলো শয়তানের আবিষ্কৃত মতবাদ, আর জিহাদ হলো আল্লাহ তাআলা প্রদত্ত একটি ফরজ ইবাদত বিধান। জঙ্গিবাদ আবিষ্কার হয়েছে পৃথিবীতে অল্পদিন, আর জিহাদ এসেছে 1400 বছর আগে ওহির মাধ্যমে। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? মারা আর মরা এটা অবৈধ কিছু না। পৃথিবীর সব কনস্টিটিউশনে, সব সংবিধানে, সব শাসনতন্ত্রে মারা এবং মরা বৈধ। বলতে পারেন এটা কেমন কথা? আমাদের সেনাবাহিনী আমরা লালন পালন করি, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা হলো আমাদের গর্ব অহংকারের প্রতীক। পৃথিবীর যে কোনো জায়গায় তারা গিয়েছে আমাদের জন্য সুনাম সম্মান মর্যাদা কুড়িয়ে এনেছে। এই যে আমরা লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স আর রেভিনিউ দিয়ে তাদেরকে আমরা বেতন দিই, সাইকেলে যে আপনারা হাওয়া দেন, পান দেন, রিক্সায় সাইকেলে, এই রিক্সা সাইকেলের হাওয়া ছুট থেকে শুরু করে বিমান পরিচালনা পর্যন্ত এমন কোনো বিষয় নয় নাই যেখানে আমরা ট্যাক্স অথবা ভ্যাট দেই না। কথা ঠিক কিনা বলুন? যে জাতি যত বেশি ট্যাক্স আর ভ্যাট প্রদান করে সে জাতি তত বেশি উন্নতি লাভ করে। যদিও আমাদের ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আছে, এটা ঠিক নয় বন্ধুরা আমার। তাহলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা থেকে, অর্জিত পয়সা থেকে আমরা ট্যাক্স রেভিনিউ দিয়ে অথবা আমরা ভ্যাট দিয়ে আমরা সরকারের কোষাগারে টাকা জমা করি, সেখান থেকে আমার সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে আর্মি নেভি এয়ারফোর্স তাদেরকে বেতন দেওয়া হয়। তাদের কাজ কি? তাদের কাজ পিটি প্যারেড করা, অস্ত্র পরিচালনা করা, অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া এবং ব্যারাকের ভিতরে সুশৃঙ্খল জীবন যাপন করা। তিন যে টাকা পয়সা দিয়ে কেন তাদেরকে পালতেছি? এই জন্য লালন পালন করি আমার দেশের 1 ইঞ্চি জমি যদি কোনো সবর দখলকারী, আমার দেশের 1 ইঞ্চি জমি যদি কোনো পার্শ্ববর্তী জবর দখলকারী জোর দখল করতে চায়, এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন বাতিল শক্তি, কোন জালিম, কোন জবরদখলকারী যদি খর্ব করতে চায়, আমার জাতির অহংকার যাদেরকে আমরা লালন পালন করেছি সশস্ত্র বাহিনী সেনাবাহিনী, তারা তখন এ জাতির জন্য, জাতির জন্য, দেশের জন্য অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে, হয় শত্রুকে উৎখাত নির্মূল করবে, আর না হলে দেশের জন্য, জাতির জন্য জীবন উৎসর্গ করে তারা শাহাদাত বরণ করবে। কথা কি সঠিক না ভুল? তাহলে আপনি কি একথা বলবেন যে না আমার সংবিধানে লেখা আছে এরকম পার্শ্ববর্তী কোনো দেশ অথবা কোনো জবরদখলকারী যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করতে আসে, তখন আমার সশস্ত্র বাহিনী, আমার সেনাবাহিনী তখন আক্রমণ করবে না, বরং আমরা ইন্ডিয়া থেকে কিছু ললিপপ, কিছু চকলেট কিনে দেব, তারা তখন চুষবে আর চাটবে। পৃথিবীর সব সংবিধানে মারাও বৈধ
মরা বৈধ, তবে তার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। কথা ঠিক কিনা জানেন? আল্লাহ তাআলা জিহাদ মুমিনের উপরে দিয়েছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কিন্তু আমার দেশের কিছু মূর্খ নাদানেরা জিহাদ আর জঙ্গিবাদকে একাকার করে দিয়েছে। বন্ধুরা আমার, পুলিশের হাতে অস্ত্র থাকে, ডাকাতের হাতেও অস্ত্র থাকে। পুলিশের অস্ত্র দেখলে আমি আশ্বস্ত হই, ডাকাতের অস্ত্র দেখলে আমি ভয় ভীত সন্ত্রস্ত হই। বন্ধুরা আমার, ডাক্তারের হাতেও ছুরি থাকে, ছিনতাইকারীর হাতেও ছুরি থাকে। ডাক্তারের ছুরি দেখে আমি আশ্বস্ত হই, আমাকে কাটবে, ছিঁড়বে, ফাড়বে, আমার জীবন নতুন করে দেওয়ার জন্য সহযোগিতা করবে। আর ছিনতাইকারীর ছুরি দেখে আমি ভয় ভীত সন্ত্রস্ত হই, না জানি আমার জীবন হরণ করবে। সুতরাং অস্ত্র যেরকম একই জিনিস হাতের কারণে তার বিচার হয়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মারার কথা বলেছেন, মরার কথা বলেছেন, তবে তাই বলে বিশৃঙ্খলতার সৃষ্টি করে অহেতুক বোমাবাজি করে মানুষ হত্যা, এর নাম জিহাদ নয়। একটা সুন্দর সুনিয়ন্ত্রিত সুনিপুণ ভাবে, একটি নিয়মতান্ত্রিক ভাবে, একটি সিস্টেমেটিক ওয়ে যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে দিয়েছেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সঙ্গে কেনা বেচা করতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব জান্নাত, বিনিময়ে তোমরা আমাকে দেবে জান আর মাল। আমি আল্লাহ দেব তোমাদেরকে জান্নাত, বিনিময়ে তোমরা আমাকে দেবে জান আর মাল। যদি আমাকে জান আর মাল দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তবে একটা কথা শুনে রাখো, আমি আল্লাহ যে দেব এই ওয়াদান, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আমি আল্লাহ তাআলা তোমাদের জান আর মালের বিনিময়ে বেহেশত দিয়া দেব। এই ওয়াদা পূর্ববর্তী, আমি পূর্ববর্তী তাওরাত কিতাবের ভিতরে করেছি, পূর্ববর্তী আমি ইনজিল কিতাবের ভিতরে করেছি, আমি কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করেছি, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা হলো সত্য। তোমরা যদি আমাকে তোমাদের জান আর মাল যদি দিয়ে দাও, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তবে একটা কথা আছে, শোনো, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইকুম, ফাসতাবশিরু বিবাইকুম আল্লাযী বায়আতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। শোনো বান্দারা, আমার সঙ্গে কেনা বেচা করেছো, আমি তোমাদেরকে দিয়েছি জান্নাত, তোমরা আমাকে দিয়েছো জান আর মাল। ও আমার বান্দা বান্দিরা, ও ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের বিনিময়ে জান আর মাল ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি, আমার সঙ্গে বেচা কেনা করে তোমরা ঠকো নাই, প্রতারিত হও নাই, আমার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। বাজারে যাচ্ছিলেন পণ্য নিয়ে কিছু বিক্রি করার জন্য, কথা কি বোঝা যাচ্ছে আমার? বাজারে যাচ্ছিলেন কিছু বিক্রি করার জন্য, হঠাৎ পথিমধ্যে এক লোকের সাথে দেখা হলো, ভাই কি নিয়ে যাচ্ছ? ক, এই পণ্য নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করতে। আরে আমার কাছে বিক্রি করো, কত চাও? তো সাইজের একটা 1000 টাকা দাম সাথে সাথে দিয়ে দিছে। এখন মানুষ তো, আপনি চিন্তা করতেছেন কি ঠগলাম না জিতলাম, বাজারে নিলে কি দাম বেশি পাইতাম না কম পাইতাম, এরকম একটা চিন্তা মানুষের ভিতরে থাকে কি না জোরে বলুন? মানুষ হিসাবে থাকে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার সাথে যে কেনা বেচা হচ্ছে, আমি তোমাদেরকে দিচ্ছি জান্নাত, তোমরা আমাকে বিনিময় দিছো দিচ্ছ জান আর মাল। শোনো, কোনো হেজিটেশন ফিল করবে না, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ভুগবে না, কোনো সন্দেহ সংশয় প্রকাশ করবে না। আমি আল্লাহর সাথে যারা বেচা কেনা করেছো, আমি আল্লাহ নিশ্চয়তা দিচ্ছি, আমার সাথে কেনা বেচা করে তোমরা ঠকো নাই, প্রতারিত হও নাই। আমার সাথে কেনা বেচা করে কি হও নাই? প্রতারিত হও নাই, ঠকো নাই। তোমার জান আর মালের বিনিময়ে আমি উত্তম জান্নাত তোমাদেরকে দিয়েছি, এখন তোমরাও যে আমাকে
এক নম্বর মাল দাও না দুই নম্বর মাল দাও তাও তো দেখার বিষয়। কিছু মানুষ আছে খুব সালাক, বাজারে বেগুন বিক্রি করতে নিয়েছে, তো উপর দিয়ে কিছু ভালো বেগুন, ভিতর দিয়ে সব পোকা বেগুন। কিছু লোক আছে খুব সালাক, উপর দিয়ে ভালো কিছু ধান, ভিতর দিয়ে কিছু সিটা ধান ইত্যাদি ঢোকা দিয়েছে। এরকম কিছু বিক্রেতা আছে না কি বলেন? আছে কিনা? প্রতারণা করে। আল্লাহ তাআলা কয় বান্দারে আমি আল্লাহ যেরকম তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার সাথে কেনা বেচা করে, জান আর মালের বিনিময়ে বেহেশত দিয়েছি তোমাদেরকে, আমার সাথে কেনা বেচা করে ঠক নাই, প্রতারিত হও না। এর থেকে উচ্চ মূল্য আর পৃথিবীতে দুনিয়ায় সৃষ্টি জগতে কেউ তোমাদেরকে দেবে না। তবে আমার একটা কথা আছে, শোনো, আমাকে যে জান মাল দেবে এটা কি এক নম্বর না দুই নম্বর তাও আমার দেখার বিষয় আছে। আমার আমি আল্লাহ তাআলাকে যে পণ্য দেবে, যেই জান আর মাল দেবে, কেনা বেচা হলো মুবাদালাতু শাইই বিশাই, জিনিসের পরিবর্তে জিনিস পরিবর্তন করার নাম হলো বেচা কেনা।